এটা হলো আগের দিন রাতে, দেখো আকাশের কি অবস্থা। সকালে উঠেই আমার প্রতিদিনের কাজ ছাগলগুলোকে বের করে দেওয়া, তো এটা কোনো দিন রেকর্ডিং করা হয়নি, আজকে সেটা করেই ফেললাম। গুড মর্নিং এভরিওয়ান, মাসুফ মনিকা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম, উঠেই দেখি আকাশ পরিষ্কার আছে, বৃষ্টি হবে হয়তো, কিন্তু এখনই হয়তো নামবে না। তো কাছে দূরে যে যেখান থেকেই দেখছো সবাইকে জানাই আমার চ্যানেলে অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা। তো তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও, আমার চ্যানেলটা লাইক করো, কমেন্ট করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে যেতে একদম ভুলবে না। তো এখন সকাল বাজে 7টার মতন, আর এই দেখো বাইরে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, দেখো পাতাগুলো নড়ছে হালকা হালকা। তো আজকের ওয়েদার খুবই ভালো। কি বাবা, মাসুম চলে এসেছে আমার পিছন পিছন, আমি উঠবো মানে ও উঠে যাবে। তো ঠিক আছে, সারাদিন কী কী করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সবেমাত্র সকাল হলো, এখনও চারদিকের মানুষজন মনে হয় সবাই ওঠেনি, রাত্রিবেলা বৃষ্টি হয়েছে হালকা, বেশি একটা হয়নি, ওয়েদার এমনি খুব খারাপ ছিল আর খুব বিদ্যুৎ চমকাচ্ছিল, মনে হচ্ছিলো যে প্রচুর বৃষ্টি হবে কিন্তু হলো না। আমাদের দেখো এই কলা গাছে একটা কলার কাঁদি পড়েছে, কলার মোচা আমরা বলি, মুখোশও বলি, তো আবার কাঁদিও বলে কেউ কেউ। কাঁদি কোনটাকে বলে গো? কাঁদি বলে যেটা কলা হয়ে যায় তখন কাঁদি বলে, আর এখন বলে কলার মোচা। তো তোমাদেরকে দেখা, এই দুটো কলা গাছ আমাদের এর মধ্যে থেকে পড়েছে। কি করছো মাসুম, ব্রাশ করবে না? এই লাফায় না পড়ে যাবে। আমরা করছি ব্রাশ, সকালে উঠে ব্রাশ করছি, মাসুম ব্রাশ করছে, করো একটু ব্রাশ করো। কালকে বৃষ্টি হয়নি, অল্প হয়েছিল, এই জন্য দেখো কতটা জল শুকিয়ে গেছে, পুকুরের অনেকটা জল শুকিয়ে গেছে, একদম হাওয়া চলছে ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগছে। মেঘ আছে আকাশে, আকাশটা দেখো এই যে বিছনগুলো, এগুলো আর লাগাবে কয়েকদিনের মধ্যে জমিতে। ব্রাশ করেই লেগে পড়লাম কাজে, এই দেখো যে কাঠের টুকরো টুকরো ছিল, মিস্ত্রি আবার আসতে চেয়েছিল কি কাজ বাকি রয়েছে কিন্তু আসেনি, তাই ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে নেই, কবে আসবে না আসবে তার জন্য নোংরা হয়ে পড়ে আছে, তো তাড়াতাড়ি আমি এগুলো পরিষ্কার করে নিলাম। আকাশের অবস্থা দেখো, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, তাই তাড়াতাড়ি কাজগুলো সেরে নিলাম।
এরপরেই ঘরে এসে দেখি উঠে গেছে সবাই, বিছানা পড়ে আছে, তো বিছানাটা গুছিয়ে নিলাম। কালকে কাপড়গুলো শুকিয়েছিল, এনে রেখেছিলাম আর গোছানো হয়নি, তো সকাল সকাল সেগুলোও গুছিয়ে নিয়ে নিলাম। এরপরেই সকালে বানিয়ে ফেললাম গোলা রুটি। আটা আজকে একটু কম ছিল, তাই আমার মাথার বুদ্ধি খাটিয়ে দেখো আমি বানিয়ে ফেললাম গোলা রুটি, যেটা কেউই খেতে পারেনি। এত মিষ্টি দিয়ে দিয়েছিলাম, এত মিষ্টি দিয়ে দিয়েছিলাম যে আমি খেতে পারিনি। তো দুটো বানিয়েছিলাম, একটা দিয়েই সবার হয়ে গেছে, সবাই একটু করে টেস্ট করে রেখে দিয়েছে। তো কি আর করা যাবে, আমার মাথায় অনেক বুদ্ধি, আমি মাঝে মাঝেই এরকম করি, এটা না থাকলে ওটা দিয়ে চালিয়ে দেই। কমপ্লিট, এখন আমার রান্না শুধু বাকি আছে। তো আমি এখন বসে বসে একটু হাওয়া খাচ্ছিলাম, খুব গরম লাগছিল, রোদ নেই, বৃষ্টি নেই, মাঝে মাঝে একটা ওয়েদার খুব জঘন্য, এই টাইপের ওয়েদারগুলো হয়, মানে শরীরটা কেমন কুটকুট করে গরমের মধ্যে। তো এই অবস্থাতে আছি, বসে বসে বাইরেটা দেখছিলাম জানলা দিয়ে, কিছু দেখা যাচ্ছে না এখন। কিছুদিন তো তাও পাটগুলো ছোট ছিল, রাস্তাটা একটা দেখা যেত, এখন শুধু পাট দেখা যায় আর কিছুই দেখা যায় না। ও বাইরে আমাদের হচ্ছে কাজ, ওই যে আমাদের সুপারি গাছগুলো ওগুলোকে ঘিরে দিচ্ছে নেট দিয়ে, কারণ ছাগল গরুতে খুব নষ্ট করে ফেলছে, পাতাগুলো খেয়ে ফেলছে, মাথাটা গেছে কেটে। তো সেটাই দেখছিলাম, এখন কাজ বন্ধ আছে, ওরা নামাজে গেছে সেই জন্য। বন্ধুরা দেখো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে সবজি কেটে নিয়েছি, আলু, পটল আর আছে মূলো, তো লবণ হয়ে গেছে শেষ। কালকে নিয়ে এসেছিল মাছ, সেই মাছগুলোই রয়ে গেছে, তো সবজি করব আর মাছ। প্রথমে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো একটা রসুন থেঁটো করে, এগুলো করলে খুব ভালো লাগে। Thank you.
ব্যাস এতটুকুই মশলা দেবো আমি। দেখো আবার বুদ্ধি খাটালাম, বুদ্ধি খাটাইয়া কি করলাম বলতো, সবজির মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। আসলে মাছ হয়ে গেছিল শেষ, রয়ে গেছিল শুধু মুন্ডুখানা। তো মুন্ডুখানা আমি এই সবজির মধ্যে দিয়ে সবজিটাকে আরো টেস্টি টেস্টি বানিয়ে ফেললাম। এই যে আমার সবজি হয়ে গেছে একদম রেডি। এটা হলো আমাদের যে যে সুপারি গাছগুলোকে এই যে নেটটা দেখতে পাচ্ছ নিচে পড়ে আছে, এই নেটটা দিয়ে বেঁধে দেবে। কারণ হলো এই পাতাগুলো দেখছো সব কিন্তু ছাগলে খেয়ে নিয়েছে, আমাদের ছাগল এবং আরও আশেপাশের ছাগলেরা এসে আমাদের কী দেয় বলতো, হেল্প করে সুপারির পাতা খাওয়ার জন্য, তাই এটাকে ঘিরে দেওয়া হচ্ছে। বিকেলবেলায় মাসুম আর আমি করলাম একটু ঘুরু ঘুরু, বাইরের দিকে একটু হেঁটে আসলাম। তো মাসুম একদম ঘর থেকে বেরোতে চায় না, হয় মোবাইল দেখে না হলে বিছানায় খেলাধুলো করে, তো ওকে একটু বাইরে বের করে নিয়ে আসলাম। এখানে আকাশের অবস্থাটা দেখো, যে কোনো সময় বৃষ্টি নামবে, যে কোনো সময় বলতে 5 মিনিটের মধ্যে বৃষ্টি নেমে গেছিল। দেখো আকাশটার অবস্থা, মনে হচ্ছিল মেঘগুলো যেন হাত দিয়ে ধরা যাবে। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো এখন বাজে 3:30, আর আমি একটু অনেকক্ষণ পরেই তোমাদের সামনে আসলাম। আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ, দেখতে পাচ্ছ পেছনেও আর আমার সামনেটা একটু আগেই তোমাদের দেখিয়ে দিলাম। তো আকাশে যে কোনো সময় বৃষ্টি নামবে, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলি। কথাটা হলো যে কয়েকদিন ধরেই আমি, একটু আগেও আমি প্রিয়াদির ব্লগ দেখছিলাম, তো কয়েকদিন ধরেই আমি প্রিয়াদির ভিডিওতে যেরকম কমেন্ট দেখছিলাম যে ইউটিউব বন্ধ হয়ে গেলে তুমি কি করবে। তো যখন ইউটিউব ছিল না তখন কি প্রিয়াদিরা খেতো না, নাকি কারো বাড়ি গিয়ে খেতো? তো এরকম কমেন্ট অজস্র আমি পড়ি, তো তখন খুব খারাপ লাগে। আবার এক ধরনের লোকজন আছে যারা কি করে বলতো, ইউটিউব থেকে যখনই ইনকাম করে কোনো ইউটিউবার, তখন তাদেরকে সাজেশান দেয় এটা এখানে খরচ করো, ওটা ওখানে খরচ করো, বেশি কেন খরচ করছো, খাচ্ছো কেন। তো যখন থাকে না তখন কেউ দেখতে যায় না, আর যখনই ইউটিউব থেকে আর্নিং শুরু হয় তখনই সবাই গিয়ে সবাইকে জ্ঞান দিতে শুরু করে দেয়। ঠিক আছে, লাফাও না লাফাও না লাফাও না, ক্যামেরা নড়ে যায়। এখানে যেন কি বসাবো, চাপাই তো আমি যেটা বলছি সেটা হলো যে একটা সময় টিকটক ছিল, টিকটকারদেরকে অনেকেই রোস্ট, ইউটিউবে অনেকেই রোস্ট করতো, অনেকেই অনেক কিছু বলতো। তো এখন সেই টিকটকাররা ইউটিউবে সেই রোস্টারদের থেকেও বেশি বেশি সাবস্ক্রাইবার নিয়ে ইউটিউবে একদম সফলভাবে কিন্তু ইউটিউবিং করছে। তো তাদের কিন্তু আটকায়নি, কোনো না কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে ঠিক জায়গা করে নিয়েছে। তো যে একবার জায়গা করে নেবে, ভালো জায়গা করে নেবে, ঠিক কোথাও না কোথাও সে ঠিক আবার জায়গা পাবে। ইউটিউব যদি কখনো বন্ধ হয়ে যায়, যদিও বন্ধ হওয়ার সম্ভাবনা খুব কম, তাও যদি বন্ধ হয়ে যায় তাহলে ফেসবুক আছে, এখন ফেসবুকেও আর্নিং করা যায়। তো তাহলে সে ফেসবুকে আর্ন করবে যদি কোনো নতুন অ্যাপ না আসে তাহলে। আর কিছু কিছু মহান ব্যক্তি আছে যারা দূরদর্শিতার সাথে এটাও ভবিষ্যৎ দেখতে পারবে যে ফেসবুকও হয়তো একদিন বন্ধ হয়ে যাবে, তখন প্রিয়া কী করবে? তো তখন প্রিয়া মঙ্গল গ্রহে যাবে। এতদিনে যতদিন বন্ধ হয়নি ততদিনে যা আর্নিং করবে সেটা দিয়ে প্রিয়া মঙ্গল গ্রহে এক টুকরো জমি কিনে নেবে, তারপরে প্রিয়া মঙ্গল গ্রহে চলে যাবে।
তো এগুলো কমেন্ট আমি দেখি সবসময়ই, প্রিয়াদির ভিডিও তো আমি সবসময় দেখি, সেই জন্য সবসময় এইরকম কমেন্টগুলো কিন্তু চোখে পড়ে। তো ভাবলাম যে আজকে একটু উত্তর দিয়ে দিই, প্রিয়াদি অত কঠোরভাবে উত্তর দেয় না, যদিও খারাপ লাগে ওর, কিন্তু তাও হালকার মধ্যে উত্তর দিয়েই দেয়। তো এটাই বলার ছিল যে যখন তাদের থাকে না তখন সব কেউ গিয়ে কিন্তু দেখতে আসে না, যখন একটু হয়ে যায় তখনই সবার নজর পড়ে। তো এটাই বলার ছিল আর কি বলবো। তো তোমরা আমার চ্যানেলটাকেও দেখো, আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর কি বলবো, এটা শুধু তাদেরকে বললাম যারা এরকম কমেন্ট করে, সবাই কিন্তু করে না, কিছু কিছু লোকজন করে এরকম কমেন্ট, তাদের সংসারের হিসাব, তাদের ইউটিউবে আর্নিংয়ের হিসাব ওনারা নিতে শুরু করে দেয়, এটা দিয়ে কল বানাও, এটা দিয়ে জল তোলো, এই করো সেই করো। তো ওটা তাদের ব্যাপার, তারা যখন কষ্ট করে আর্ন করছে সেই টাকা তারা কোথায় লাগাবে নাকি জমিয়ে রাখবে সেটা তাদের ব্যাপার। তো এই এগুলো ব্যাপারে, এত পার্সোনাল ব্যাপারে আমার মনে হয় যে কমেন্ট মানে মাথা নাক না গলানোই ভালো। তো ঠিক আছে, আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি, দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ সাবধানে থেকো। তো রাখছি, টাটা। তো দেখো বৃষ্টি চলে আসলো বলতে বলতেই, আমি ভিডিওটা শেষ করেছিলাম কিন্তু বৃষ্টি চলে আসলো তাই ভাবলাম যে একটু দেখাই তোমাদের। এই দেখো আমি ছাগল আনতে গেছিলাম, নিয়ে চলে আসলাম, ছাতা আছে আমার কাছে, মোবাইল ঢেকেছি ছাতায় আর আমি এমনি আছি। দেখ আকাশটা দেখা, আমি এমনি আর দেখা ছাতাটা দিয়ে আমি মোবাইলটা ঢেকে রেখেছিলাম।